গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? রংতুলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আর একটা নতুন দিনের শুরু, আর একটা নতুন করে যুদ্ধর শুরু। কারণ আমার কাছে সকালবেলা ওঠা মানেই, আর এক একটা দিন শুরু হওয়া মানেই এক একটা করে যুদ্ধ শুরু হওয়া। আর আজকে থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে, তো আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততা। উঠে পড়েছি আজকে 7টার আগেই, মানে 7টার অনেক আগে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু উঠতে উঠতে সেই একটু দেরি হয়ে যায়। আর আমি ওঠার অনেক আগে আজকে বাবু উঠে বসেছিল, তো ও আমার পায়ে পায়ে আজকে লেগেছিল আমার পেছন পেছন, যে কারণে আজকে একটু কাজে দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকটাই হয়ে গেছে। দেখো এখানে জলগুলো আমি ভরে নিচ্ছি বাথরুমে, আর ঢপ আর বালতিগুলো ফাঁকা করে রাখতে হবে, কারণ জলগুলো টানতে হবে, কিন্তু সব আগে পরে গিয়েও আমার দাঁড়িয়ে আছে। তো ঢপগুলো ফাঁকা করার পর চলে আসলাম ফ্রিজে, যেহেতু ভাতটা হয়ে গেছে এখন কিছু রান্না করতে হবে। ফ্রিজে আছে কিছু চিংড়ি মাছ, আর সবজির মধ্যে নেব আজকে ফুলকপি, আর থোর রান্না করব, আর কালকের চিকেন আছে। আর তেমন কিছু করব না, কারণ রান্না করলে থেকে যাবে। আর মেয়ের তো স্কুল খুলে গেছে, মেয়ে স্কুলে যাওয়ার সময় বেশি কিছু খায় না, আর এসে সেই বিকেলবেলা খুব একটা খেতে চায় না। তো চলে আসলাম কিচেনে, ভাতটাকে আগে নামিয়ে নিতে হবে, কারণ ভাতটা বেশি গলা হয়ে গেলে আমাদের একদমই ভালো লাগে না। আমরা সবসময় শক্ত ভাত পছন্দ করি, আর ভাতটা করতেই হয় সকালে। ভাত খেতে আমার সকালে আমার আর মেয়ের একদমই ভালো লাগে না, কিন্তু আমার কর্তামশাই মানে স্যার যেহেতু স্কুলে যাবে আর ওর টিউশনও আছে, তো ও তো না। অনেক বড় না থোরটা, সত্যি অনেক বড়। তো পুরোটা আজকে করবো না, এইটুকুনি করবো। এটাই কাটলে, এটাই দেখো কাটলে পরে অনেকটা হয়ে যাবে, তো এইটুকুনি আজকে কাটা করবো, ফুলকপি করবো আজকে। থোরটা যেহেতু অনেকটা বড় তাই পুরোটা করবো না, করলে এক্সেস হয়ে যাবে, তাই যতটা করা হয়েছে অনেকটাই হয়ে গেছে, রাত পর্যন্ত হয়ে যাবে। তো থোরটাকে কাটাটাই একটু সমস্যা, কাটতে একটু বেশি সময় লাগে, আর থোরের ভিতরে যে কষ্টটা থাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে কাটতে হয় হাতের মধ্যে, তাহলে যে আঁশটা থাকে সেটাও অতি সহজেই বেরিয়ে আসে। এটা আমি শিখেছি আমার মা, আমার ঠাম্মা যখন কাটতো তখন আমি দেখেছি। দেখো আঁশটা খুব সহজে বেরিয়ে গেল, এখন এটা কাটা সহজ হবে। কাটার পরে এটাকে আমি জলের মধ্যে হলুদ মিশিয়ে একটুখানি রেখে দেবো, তারপর লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। থোর ভাজা বা যে কোনো রান্না হতে একটু সময় লাগে, তো যে কারণে থোরটাকে যদি একটুখানি হাত দিয়ে চটকে নেওয়া যায় তাহলে খুব ভালো, এটা কষ্টটা বেরিয়ে যায় আর রান্নাটাও খুব ভালো হয়। যতটা আমার আইডিয়া, মানে এই ক বছরে আমি যত দিনে আমি রান্না শিখেছি তার অভিজ্ঞতা থেকে বললাম, থোর করব আর হবে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। আর সেরকম বাজার টাজার করবো না, মাস্টারমশাই পরে এসে বলেছিল যে কিছু বাজার করতে হবে কিনা, আমি বললাম না, চিকেন যেহেতু আছে তাহলে আর কোনো কিছুর দরকার নেই। আর সাউন্ডটাকে অফ করে দিয়েছি, পরে ভয়েস দিচ্ছি, কারণ যেহেতু কর্তামশাই নিজে পড়াচ্ছে আমাদের গোডাউনে, নয়েস আসছে। আর আমার বাবু অনেক দুষ্টুমি করছে, চিৎকার চেঁচামেচি, আর একটা বাঁশি আছে সেটা ফোলাচ্ছে। আর মেয়েকে পড়তে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে ভীষণ পরিমাণে বদমাইশি করে, ওকে পড়তেও দেয় না, শুধু ওর সঙ্গে খেলা করতে হবে। হাতাহাতি মারামারি মতো লেগেই থাকবে, টমজেরি মতো, আবার একটা অপরটাকে ছাড়া একদম থাকবে না। তো বাবু এখানে দুষ্টুমি করছিল, মাঝে মধ্যে আসছিল, তো ওর সঙ্গে আমি কথা বলছিলাম আর সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো রান্না মোটামুটি আমার 9টার মধ্যে কমপ্লিট, কারণ বেশি কিছু আজকে রান্না নেই। তার সাথে মেয়ের সঙ্গে আবার চিৎকার করতে হচ্ছিল, আজকেও আমাদের পাড়ায় একটা ফাংশন আর মেয়ের আছে ওখানটায় প্রোগ্রাম। তো মেয়ে স্কুল থেকে আসার পর একটুখানি নাচ প্র্যাকটিস করাতে হবে, তারপর আবার সাজুগুজু করানো, আবার চলো ফাংশনে। আর কালকে যে ফাংশনটা গিয়েছিলাম সেটা আমাদের পাড়াই কিন্তু একটুখানি দূরে। তো চলে আসলাম বেডরুমে, যেহেতু বাবু উঠে পড়েছে, দেখো বিছানা কাঁথা, দুই ভাই বোন কী করে রেখে উঠে পড়েছে। তো রোজকার মতো সব কিছু কমপ্লিট করার পর তারপর আমি বেডটা ক্লিন করতে আসলাম। আর সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পর তারপর আমি কাজবাজ স্টার্ট করি। তো আজকে ভাবছি কিছু উইন্টারের জামাকাপড়গুলো রোদে দিতে হবে, যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর মেয়েও বলতে শুরু করে দিয়েছে শীতের জিনিসপত্র বের করো, কিন্তু তেমন তো এখনও শীত পড়েনি যে ভারী ভারী জিনিসগুলো এখনই বের করতে হবে, শুধু শুধু বের করলে ময়লা হবে। তো হালকা কিছু শীতের পোশাক আর কয়েকটা কাঁথা বা পাতলা কম্বলগুলো বের করতে হবে, যেগুলো এখন ব্যবহার করতে পারবো। তো বেডটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মেয়ে এখন রেডি একদম স্কুলে যাওয়ার জন্য, ওকে গাড়িতে ছেড়ে দিয়ে আসতে হবে।
ও খাওয়া দাওয়া একাই করে নিয়েছে, আজকে স্নানটাও একা করে নিয়েছে, একটু একটু করতে শিখেছে কিন্তু অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে। ভীষণ বকাবকি করি তাড়াতাড়ি স্নান করার জন্য, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার জন্য, পড়ার জন্য। আর পড়ার সময় তো প্রত্যেকটা সময় মানে ছেলে দুষ্টুমি করবেই, পড়তে পড়াতেও ভীষণ বিরক্ত করে ও পড়তে বসলেই। আর সবসময় নালিশ, এদিকে কাজ করব নালিশ শুনবো, আবার এসে ওদেরকে সামলাতে হয়। তো এই নিয়েই চলছে যুদ্ধ এক একটা দিন, জানি না কবে এই যুদ্ধ থামবে। তো বেড মোটামুটি ক্লিন করে নিলাম, এরপর চলে যাচ্ছি ছাদে জল গরম দিতে। তো এখনও মেয়ে স্কুলে যায়নি, তার আগেই জলটা গরম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাবুর জল, আর আমার জলটা দিয়ে দেবো ছাদেই। আর সকালবেলা উঠেই জামাকাপড় দিয়ে দিয়েছিলাম ছাদে। তো সকালে কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, মেয়ে চলে গেছে স্কুল, এখন বাবুকে স্নান করাবো, অনেক সকালে উঠেছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর কিছু কাঁচা ধোয়া করে স্নান করে নেবো। ওকে ফ্রেন্ড, ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।